আপনাদেরকে দেখানোর জন্য শুধু একমাত্র এখানে আসা, আর এখানে মানুষ ঢুকে জন্য একবার নিষেধ, তারপর আমরা ভিতরে প্রবেশ করেছি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। হাই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন আরাফাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকের ব্লগটি যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইজ, আজকে আমরা চলে যাচ্ছি সেই ঐতিহ্য ভূতের বাড়িতে, আর সেই ভূতের বাড়িতে যাইতে আমাদেরকে রিক্সা সময় লাগবে প্রায় 30 মিনিটের উপরে। তো আমরা সে এখন একটা রিক্সায় ফোন দিছিলাম, আমরা সেখানে দীর্ঘ 2 বছর 4 মাস পরে যাচ্ছি, আসলে সেখানে অনেক দিন যাওয়া হয় না। তো আমার বন্ধু আমাকে বলছিল চল সেখানে ভূতের বাড়ি থেকে আমরা ঘুরে আসি, আর ভূতের বাড়িতে নাকি অনেক মানুষ অনেক দূর থেকে আসে দেখতে। তো ভাবলাম অনেক দিন যাই না, একসলে ঘুরে আসি। তো ঘুরে আসি যান, তাহলে একটা ছোট একটি ব্লগ করব, তো দেখতে থাকুন আজকে আমাদের পুরো ভিডিওটি। তো গাইজ, এখন আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্য ভূতের বাড়িতে, আমাদের এলাকা থেকে একটু দূরে। তো আমরা চাইলে এখানে সাইকেল দিয়ে যেতে পারতাম অথবা মোটরসাইকেল দিয়ে যেতে পারতাম, আসলে গ্রামের রাস্তায় রিক্সা দিয়ে চলাচল করার মজাটাই হয়েছে অন্যরকম। তাই আমরা আজকে রিক্সায় ভ্রমণ করে চলে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্য ভূতের বাড়িতে। আমরা দীর্ঘ 2 বছর 4 মাস পর যাচ্ছি সেখানে। তো আজকে আমরা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা রিক্সায় চলে যাচ্ছি, তো এখন আমরা আপনাদেরকে একটু রাস্তার ভিউ দেখাচ্ছি। এখন আমরা রিক্সা থেকে মাত্র নামলাম, এখন আমরা চলে যাচ্ছি ভূতের বাড়ির দিকে। এখানে একটু হেঁটে হেঁটে যেতে হয়, মানে রিক্সাতে এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেখান থেকে আরও ভিতরে হেঁটে যেতে আমাদের প্রায় আরও 10 মিনিট সময় লাগবে। তো গাইজ, অবশেষে আমরা চলে এসেছি সেই ভূতের বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। প্রবেশ করতেছি, এখন পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, স্যাটেলাইট পাশে দেখ, ভালো করে দেখ। এগুলো তো মনে হয় পুরাতন, দৌড়লে ভেঙে যায়। এদিকে কি আছে এদিকে? গেজ দেখেন, আসলে অনেক ভয় করতেছে এগুলো। দিয়েছিলে সাইকেলে? দিয়েছিলে? তো গাইজ, এখন আমরা উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি, মনে অনেক ভয়, তবে অনেক সাবাসও উপরে উঠবো ইনশাল্লাহ। বাইরে আসলে আমরা একটা মুরগির জিনিস করছিলাম, কি করছিল আর কি, এগুলো প্রায় 500 বছর পুরো দিন, তারা বলছিল এখানে কোন রাজা বাস করতো। গাইজ দেখেন এই সাদর, এটা হচ্ছে চাঁদ, সাদর মাঝে এটা কীরকম নকশা দিছে আসলে বোঝাটা অন্যরকম।
নকশ বলা যায় না, এগুলো ভেঙে পড়ে গেছে তাই এরকম দেখা যায়। আসলে আমরা বুঝতেছি না, অনেক পুরাতন তো। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক হাঁস দেওয়া আছে। তো দেখেন, তো গাইজ, এখানে আজ থেকে আর 4-5 বছর আগে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। এখানে অনেক মানুষ ভিতরে প্রবেশ করার পর একটি দুর্ঘটনা ঘটেছে, এই জন্য 5 বছর আগে থেকে এখানে নিষেধ। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পর এখানে একটু ভিতরে ঢুকেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তারা আমাদেরকে বলছিল এখানে অনেক সাপ থাকে, আরও অনেক কিছু হতে পারে। তারপর আমরা শুধু একমাত্র আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য এখানে ভিতরে প্রবেশ করেছি। দেখেন এখানের অবস্থা কি, আসলে শুধু আপনাদেরকে একমাত্র দেখানোর জন্য আমরা এখানে ভিতরে প্রবেশ করেছি। যে দুর্ঘটনা ঘটেছে আসলে আমরা সেটা আপনাদেরকে এখন না বলবো, অন্য টাইমে যদি আবার কখনো আসা হয় তাহলে বলবো, এখন আমরা একটু ভিতরে আছি তার তাই বলতে পারবো না। গাইজ দেখেন, এখানে প্রত্যেকটা কোনায় কোনায় এসব করা আছে। এইসব করাগুলো কি জন্য, আসলে অনেক পুরাতন, এগুলো জাঙ্কার পরে একেবারে, এগুলোর অবস্থা না কোন করলে না হয়। দেখেন গাইজ, প্রত্যেকটা কোনায় কোনায় করা আছে। এই জায়গা ছিল, এই জায়গাটা হয়তো মানুষ ভেঙে ফেলছে, এই জায়গাটা এখন আপাতত নাই, এই জায়গাটাও নাই, এই জায়গায় আছে। আর দেখেন এখানে ছাদের কি অবস্থা হয়েছে, দেখেন এগুলো অন্যরকম, বর্তমান যুগের দিক থেকে এগুলো অন্যরকম, প্রায় 500-600 বছর পুরনো। এগুলো বিল্ডিংয়ের গেটার কোয়ালিটিটাও অন্যরকম, উপরে ছাদ, ছাদটা অন্যরকম, খুব সুন্দর করে নকশা। আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে অনেক সাপ আছে, আমরা একটু এখন একটা সাপ দেখছি, এখন একটু টেনশনে আছি। আসলে আপনাদেরকে দেখানোর জন্য শুধু একমাত্র এখানে আসা, আর এখানে মানুষ ঢুকার জন্য একবার নিষেধ। তারপর আমরা ভিতরে প্রবেশ করেছি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন আমার বন্ধু আছে, বন্ধু আমার সাথে আছে। আসলে অনেক ভয় করতেছে, দেখেন আমাদের গাটা গেমে পুরো গেঞ্জি ভিজে গেছে। দেখেন এখানে অনেক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, ভিতরে অনেক গরম। তো এখন আমরা চলে যাব, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে চলে যাব। অনেকক্ষণ আপনাদেরকে ভিতরে কিছু সিন দেখাচ্ছি, আর ভিতরে থাকাটাও এখন ইম্পসিবল, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে। দেখেন কি ভয়ঙ্কর জায়গা, এখানে দুইটি গর্ত আছে। তো গাইজ এখন আমরা বের হয়ে যাচ্ছি ভূতের বাড়ি থেকে। দেখেন এখানে ছোট ছোট বাড়ি আছে, তো আমরা এখন চলে যাবো। দেখেন এখানে ছোট ছোট আছে, আসলে এতক্ষণ আমরা যে বাড়িতে ছিলাম সেটাই হচ্ছে বড়, আর এখানে আরো ছোট ছোট আরো দুটি আছে, এগুলা কি খন্ড বাড়ি বলা হয়। গাইজ দেখতে দেখতে আজকে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আর আজকে আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।